ওনাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হবে। বরণ করে নিচ্ছেন সায়র ঘোষ। অনেক অনেক ধন্যবাদ মিস্টার শাওন মাঝিকে। এরপরে এই অনুষ্ঠান সম্পর্কে দু এক কথা বলবেন আমাদের ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মিস্টার প্রবীর কুমার বাসু মহাশয়। গুড ইভিনিং। আমি ক্লাবের ভাইস প্রেসিডেন্ট হিসেবে সকল যারা শ্রোতা আছেন, যারা মানে এই অনুষ্ঠানটা দেখতে এসেছেন, ক্লাবের যারা এই ফাংশনটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য যে অ্যাক্টিভিটি আজ লাস্ট এক মাস ধরে চালাচ্ছেন, ক্লাবের শিল্পীবৃন্দ যারা এই এখানে গান গাইবেন আজকে বা প্রোগ্রাম করবেন, তাদের প্রত্যেককে আমি স্বাগত করছি। ঠান্ডাটা গিয়েও যাচ্ছে না, মনে হচ্ছে যে আমাদের এই প্রোগ্রামটা করার জন্যই ঠান্ডাটা আটকে আছে। শীতের সময় ফাংশন শোনার একটা আলাদা মজা আছে। তো আমি এইটুকুই বলতে চাই যে আপনারা সবাই এই প্রোগ্রামটাকে ভালোভাবে এনজয় করুন, আর আমাদের যারা এই সমস্ত এই প্রোগ্রামটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য যারা দায়িত্ব ছিলেন তাদেরকে সহযোগিতা করুন। ব্যাস এইটুকু বলি, আমার সমস্যা শেষ করছি। স্যার অনেক ধন্যবাদ। আমি আমাদের ক্লাবের প্রেসিডেন্ট শ্রী কৃষ্ণেন্দু চক্রবর্তী মহাশয়ের মুখ থেকে কিছু শুনবো না, এটা মনে হয় না, তাই আমি স্যারকে অনুরোধ জানাচ্ছি দু চার কথা বলবার জন্য। গুড ইভিনিং সুধী দর্শক শ্রোতা মন্ডলী, আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রথম কথা হচ্ছে, সাতটার সময় প্রোগ্রাম শুরু হওয়ার কথা ছিল, প্রতিবারের না এবারও আমি একই টাইমে বলছি, সাতটার সময় কিন্তু আমি আসার জন্য ফোন করেছিলাম সেক্রেটারিকে, সেক্রেটারি কিন্তু বলল যে হলে একটাও লোক নেই। তো আমার একটাই জিজ্ঞাসা আপনাদের সবার কাছেই, প্রতিবারই আমি করি যে সাতটা তাহলে লেখা হয় কেন? আটটা লিখলেই হয়, আটটা লিখলে কি আপনারা নটায় আসবেন? একটু একটা একটা গল্প দিয়ে আমি আজ শুরু করি। একটু আগে আমরা যখন অফিসে বসেছিলাম তখন আমাদের এইচওডি সিনিয়র ম্যানেজার সিকিউরিটি একটা গল্প বললেন, কোনো একটা প্ল্যান্টে জেনারেল ম্যানেজার কিন্তু এসে উদ্বোধন না করে চলে গেছিলেন। আমি অতটা খারাপ জায়গায় এখনও যাইনি বা যেতে চাইছি না, কিন্তু প্লিজ মনে রাখবেন, সাতটা যদি শুরু না করেন কোনো প্রোগ্রাম তাহলে কিন্তু আপনি কোনো মতেই দশটায় আপনি শেষ করতে পারবেন না। অফিসার রিক্রিয়েশন ক্লাব ওয়েসিস 2019 আপনাদের সবাইকে স্বাগত জানাই। কিন্তু আপনারা আজকেও আমি বলছি যে ঠিক যখন গানটা পিকে যাবে তখন কিন্তু আপনারা ফাঁকা হয়ে চলে যাবেন, এটা করলে কিন্তু আর্টিস্টকেও অপমান করা হয়। এটা গত বছরও আমি একবার বলেছি, আবার আমাদেরকে রিপিট করলাম, একটু আপনারা সময় আসুন, বারবার করে বলছি সময়টা আমাদের ভীষণ মূল্যবান। কারণ আমরা যখন নিজেরা বসে ডিসিশন নিয়েছিলাম যে কটা প্রোগ্রাম হবে, তখন দুটো না তিনটে, এইটা ঠিক করতে কিন্তু আমাদের শুধু এই একটা জায়গায় আটকেছি যে প্রোগ্রামটা সাতটায় শুরু করতে পারবো। তো শ্রাবণ মাঝিকে কিন্তু আমরা অনেকবার জিজ্ঞেস করেছি, শ্রাবণ আমরা কি সাতটায় শুরু করতে পারবো যে তুমি দুটোকে তিনটে প্রোগ্রাম করছো? আমরা কিন্তু দুটো প্রোগ্রামই রাখতে পারতাম, আমরা প্রতিদিন কিন্তু তিনটে প্রোগ্রাম রেখেছি এই জন্যই যে আমরা যেভাবে হোক সাতটায় শুরু করব। এবং আমার আগে পূর্ববর্তী বক্তারা এইটাই বলে গেছেন যে যেভাবে হোক টাইমটা মেনটেন করুন। আমি সকলের কাছে একটু রিকোয়েস্ট করব, টাইমটা মেনটেন না করলে কিন্তু কোনো প্রোগ্রাম আপনি সাকসেসফুল করতে পারবেন না। আর দ্বিতীয় হচ্ছে যে প্রোগ্রামটার মধ্যে আমি আছি ঠিকই, কিন্তু মূলত যিনি প্রোগ্রামটা টেনে নিয়ে যাচ্ছেন সেটা হচ্ছে শাওন অবশ্যই, তার সঙ্গে মিস্টার বাসু, কালচারাল সেক্রেটারি সুজয়। সুজয় তো পাতা ভর্তি নাম ছিল, তাকে কাটতে আমাদের যে কত দম পেরেছে যে চিন্তা করা যায় না, এত দাম, এত আর্টিস্টের কন্ট্যাক্ট, প্রতিদিন ফোন করছে তার কত আছে কি আছে হিসেব করছে, আর তারপরে এসে বলছে স্যার এটা তো হবে না, এটাকে বাদ, ওটাকে নিতে হবে। তো এই এটা সুজয় এবং তার সঙ্গে সাময়ী এবং আমাদের অবশ্যই শ্বাসমল প্লাস পেছনে ফুল ব্যাকআপ বাসু সাহেব, আমি কিন্তু একটা এক ফোঁটা টাইম দিতে পারিনি। দিস ইজ দ্য ফার্স্ট প্রোগ্রাম আমার মনে হয় আমি আমার অফিসার্স ক্লাবে করছি যেখানে কিন্তু আমার কোনো কোনো একটুও টাইম দেওয়া হয়নি, পুরোটাই কিন্তু বাসু সাহেব টেনে নিয়ে গেছেন, এবং অসংখ্য ধন্যবাদ বাসু সাহেবকে এই যা পুরো টেনে দেওয়ার জন্য, আদারওয়াইজ আমার ওপর প্রচুর চাপ আসত। তো আমি আর বেশি করবো না, অলরেডি 8:10 বাজে, আমরা অনেকটাই পিছিয়ে আছি। আপনারা শুনুন যেটা আমাদের আগের দর্শকরা বলে আমাদের আগের বক্তারা বলে গেল সেটা একটু মেনে চলুন। বিভিন্ন জায়গায় বিভিন্ন আমাদের সেফটি অ্যাসপেক্ট বা যেগুলো দেখা উচিত যে বাচ্চারা দৌড়চ্ছে সেটাকে যেন বন্ধ করা যায়, তারে যেন পড়ে না যায়, এটা দেখুন।
চলুন আমরা শুরু করে দিই আমাদের ওয়েসিস 2019। থ্যাংক ইউ। এবারে এসটিপিএস এর অফিসার্স ক্লাবে এই যে তিন দিন ব্যাপী অনুষ্ঠান ওয়েসিস, এই নামকরণ যিনি করেছেন তিনি আর কেউ নন, আমাদের খুবই পরিচিত তানিয়া শাসমল। তো তানিয়া শাসমলকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। তানিয়াকে আমি একটা ছটফটে দুষ্টু মেয়ে বলেই জানতাম, কিন্তু এত ছুপা রুস্তাম এত সুন্দর একটা নামকরণ করেছে যে আমি মঞ্চে উপস্থিত ডিজিএম দেবাশিস ভরচাঁদ মহাশয়কে অনুরোধ জানাচ্ছি তানিয়ার হাতে এই নামকরণের পুরস্কারটি তুলে দেবার জন্য। স্যারকে সহায়তা করছেন আমাদের খুব প্রিয় দিব্যেন্দুদা। আমরা অলরেডি লেট করেছি যেমন আমাদের জিএম সাহেব বলছিলেন, তাই আমি আমার মঞ্চে উপস্থিত সমস্ত ডেলিগেটসের অনুরোধ জানাবো তারা যেন মঞ্চে নিজ নিজ আসন গ্রহণ করেন, আমরা অনুষ্ঠানটা এগিয়ে নিয়ে যেতে পারি। তাহলে ভারতের বহুল প্রচলিত এবং জনপ্রিয় একটি আর্ট, অন্যান্য শিল্পের ক্ষেত্রে কি হয়, শিল্পী তার মুখের কথা বা ভাষা দিয়ে খুব সহজেই মনের ভাব প্রকাশ করতে পারে, একটা চিত্রনাট্যকে খুব সুন্দরভাবে দর্শকের সামনে তুলে ধরতে পারে, কিন্তু মাইমের ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম। এখানে শিল্পী নিজের মুখের কথা বা ভাষা ছাড়া শুধুমাত্র বডি ল্যাঙ্গুয়েজ, বডি মুভমেন্ট, জেস্টার, পশ্চার এই সমস্তের মাধ্যমেই নিজেকে মেলে ধরে। একদম ঠিক, কতগুলো ফিজিক্যাল এক্সপ্রেশনের মাধ্যমে পারফর্মার তার আইডিয়া, মুড, কনসেপ্ট বা কোনো ইভেন্টকে উইদাউট স্পিচ কতগুলো ফিজিক্যাল এক্সপ্রেশনের মাধ্যমে মেলে ধরেন। আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি বিখ্যাত যোগেশ মাইম একাডেমির শিল্পীদের। হ্যাঁ, ওনারা সুদূর কলকাতা থেকে, মানে এত দূর, শুধুমাত্র মাইমের মাধ্যমে আমাদের আনন্দ দেওয়ার জন্যই এসেছেন। সাতজনের একটি টিম আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, তাদের কাছ থেকে আমরা আজকে যে প্রোগ্রাম দেখতে পারবো। আচ্ছা, সবার আগে তাদেরকে স্বাগত জানাই আমাদের সাঁওতালিতে প্রোগ্রাম করার জন্য। আর সাতজনের যে টিম আমাদের মধ্যে এসেছেন তার মধ্যে উপস্থিত আছেন প্রখ্যাত মাইম শিল্পী যোগেশ দত্তর মেয়ে প্রকৃতি দত্ত, উনি নিজে পারফর্মও করবেন এবং ওনাদের মধ্যে যারা এসেছেন তাদের কর্ণধারও বটে। নমস্কার, শুভ সন্ধ্যা। সাঁওতাল দিঘি পাওয়ার প্ল্যান্ট স্টেশনের উপস্থিত সমস্ত দর্শকদের আমাদের প্রণাম। শুরু হচ্ছে মূকাভিনয় যোগেশ মাইম একাডেমি। আর রক্ত নয়, পৃথিবী ধরে চলছে যুদ্ধ, সেই যুদ্ধের বার্তা বন্ধ করতে আমাদের নিবেদন আর রক্ত নয়। পৃথিবীর বুক থেকে মুছে যাক যুদ্ধ, মানুষ হোক একটা জাত আর পৃথিবী হোক একটা দেশ। নো মোর ব্লাড, নো মোর ওয়ার, নো মোর ব্লাডশেড। পাখি শান্তির প্রতীক, তাই পাখি সেই বার্তা নিয়ে আসছে, আর রক্ত নয়।
যন্ত্র মানব। বিজ্ঞান আমাদের জীবনে অভিশাপ না আশীর্বাদ সে প্রশ্নের আর কোনো অর্থ নেই, কারণ বিজ্ঞান ছাড়া আমরা আর এক মুহূর্ত বাঁচি না। তবু বৈজ্ঞানিক অপপ্রয়োগ ঘটতে পারে বিপদ। রোবট, এ সায়েন্স বুন অর বেন, ইজ অ্যাকচুয়ালি নো ইউজলেস, বাট উই কান্ট হ্যাভ এনি এক্সিস্টেন্স উইদাউট সায়েন্স। যন্ত্র মানব, রোবট। Я твой работник.